ভারত পাকিস্তান ম্যাচে বাবর আজম ভীত ছিল, সে নিজের রানের জন্য খেলেছে। বাবরকে নিয়ে এমন কড়া মন্তব্য করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। তার মতে চাপকে জয় করতে পারছেন না বাবর। অন্যদিকে শাহিন আফ্রিদিকে বুমরার মতো বোলিং করার পরামর্শ দিয়েছেন সাবেক পাকিস্তান অধিনায়ক ওয়াকার ইউনুস। বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ব্যাট হাতে শুরুটা মন্দ হয়নি পাকিস্তানের। 73 রানের মধ্যে দুই ওপেনার ফিরলে হাল ধরেছিলেন বাবর রিজওয়ান জুটি। দ্রুত একটা 50ও তুলে নিয়েছিলেন পাকিস্তানি অধিনায়ক। তবে এর পরপরই সিরাজের বলে বোল্ড হন বাবর, ধস নামে পাকিস্তানি ইনিংসেও। সিরাজের গুড লেংথ ডেলিভারিটাকে লেট কাট খেলতে গিয়েছিলেন বাবর, তবে বলটা স্কিড করে ভেতরের দিকে ঢুকে বাবরের অফ স্টাম্পে আঘাত করে। গতি আর সুইং এর বিপরীতে ভুল শট খেলতে গিয়ে আউট হন বাবর। ওয়ানডে র‍্যাঙ্কিং এর নাম্বার ওয়ান ব্যাটারের কাছ থেকে যেটা আশা করেননি অনেকেই। বিশ্বকাপ জয়ী সাবেক ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর করে বসেছেন কড়া মন্তব্য। বলছেন বাবর এই ম্যাচে ভীতু ছিল, সে নিজের জন্য খেলেছে। বিশ্বমানের একজন ব্যাটারের কাছ থেকে এমন শট আপনি আশা করতে পারেন না। আপনি জানতেন যে বল খুব বেশি বাউন্স হচ্ছে না, এটা তেমন লেন্থ ছিল না যেখানে আপনি লেট কাট খেলতে পারবেন। বাবর আজম খুবই ভীত ছিল। একটি জুটিতে দুজন ব্যাটার একই ধরনের ব্যাটিং করতে পারে না, দুজনের মধ্যে যে কোনো একজনকে ঝুঁকি নিতে হবে। যখন আপনি নিজের 50 বা নিজের রানের জন্য খেলবেন এমন ফলই পাবেন। অন্যদিকে বল হাতে রোহিত কোহলিদের ত্রাসের নাম হয়ে উঠতে থাকা শাহিন আফ্রিদিও যেন আসরের মামুলি বোলার। এখন পর্যন্ত চেনা আফ্রিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 3 ম্যাচে পেয়েছেন মাত্র 4 উইকেট, নেই সেরা 20-এর তালিকাতেও। আর তাই চটেছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুস। আসরে 8 উইকেট নিয়ে শীর্ষে থাকা বুমরার পথ অনুসরণ করতে বললেন শাহিনকে। তার ফিটনেসে হয়তো কোনো সমস্যা আছে, বোলিং এ শৃঙ্খলার অভাব দেখছি, মনে হচ্ছে সে উইকেটের জন্য অতিরিক্ত চেষ্টা করছেন। আপনি যখন একই কাজ বারবার করবেন তখন ব্যাটাররা আগে থেকে নিজেকে প্রস্তুত করার সুযোগ পেয়ে যায়, যেমন শাহিন ইয়র্কার করার চেষ্টা করছে। বুমরাকে দেখুন, অফ স্টাম্পের ঠিক উপরে বল করছে, চাপ সৃষ্টি করছে, উইকেটও পাচ্ছে। বহুল কাঙ্ক্ষিত ভারত পাকিস্তান ম্যাচে উত্তেজনাকর এক লড়াইয়ের প্রত্যাশাই ছিল ক্রিকেট বিশ্ব। তবে ওয়ানডে বিশ্বকাপের অষ্টমবারের দেখায় ভারতের কাছে বাজেভাবে হেরে সেই উত্তেজনায় পানি ঢেলেছে পাকিস্তান। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।